আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আইফোনে আপনার ইসিম কানেক্ট করবেন, মানে আপনি একটি ইসিম কিনছেন, সেটা আপনার বাংলালিংক হতে পারে, গ্রামীণফোন হতে পারে অথবা রবি হতে পারে, সেম সিস্টেম আপনার কানেক্ট করার, কিন্তু কিভাবে কানেক্ট করবেন আপনার আইফোন অথবা দেখা যাচ্ছে যে সকল ফোনে আপনার ইসিম সাপোর্ট করে। আপনার আইফোনে মূলত আপনি দুইটি মাধ্যমে দেখা যাচ্ছে আপনার ইসিমটাকে আপনি কানেক্ট করে নিতে পারেন। পর্যায়ক্রমে আমি আপনাদেরকে দুইটা নিয়মই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আপনার এই সিম কেনার পর আপনি কি করবেন, এখান থেকে একটা কিউবার কোড পাবেন। আপনারা কি করবেন, এই প্যাকেটটি খুললে এরকম একটি কিউবার কোড পাবেন। এই কিউবার কোডটি হচ্ছে আপনার মূল জিনিস। মোবাইল স্ক্রিনে আসার পর সরাসরি আপনি চলে যাবেন সেটিংস অপশনে। সেটিংস অপশনে আসার পর আপনি নিচের থেকে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা। আপনি কি করবেন, এই মোবাইল ডাটা অপশনে ক্লিক করুন। মোবাইল ডাটা অপশনে ক্লিক করার পর আপনি এখানেই দেখতে পাচ্ছেন অ্যাড ইসিম। আপনি কি করবেন, এই অ্যাড ইসিমে চলে যাবেন। অ্যাড ইসিমে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার ফ্রম নিয়ার বাই আইফোন মানে ইউজ কিউআর কোড। আপনি কি করবেন, এই কিউআর কোডে ক্লিক করবেন। কিউআর কোডে ক্লিক করার পর আপনি দেখবেন আপনাকে যে কিউআর কোডটি দেওয়া হবে, আপনি কি করবেন ওই কিউআর কোডটি এখানে স্ক্যান করে নেবেন, পরবর্তী অপশনে আপনার চলে আসবে। তো তাছাড়া দেখা যাচ্ছে আরো একটি সহজ উপায় আপনি আপনার ইসিমটি কানেক্ট করতে পারেন। এর জন্য আপনি সরাসরি আপনার যে ক্যামেরা অপশন আছে আপনার ক্যামেরা অপশনে চলে যাবেন। বেশি কিছু করতে হবে না, ক্যামেরাতে যাওয়ার পর আপনার ক্যামেরা ওপেন করে নেবেন এবং আপনার যে ইসিমের কিউআর কোডটি আছে আপনি কি করবেন এখানে কিউআর কোডটি একটু কাছে নিয়ে এসে স্ক্যান করবেন। স্ক্যান করার পর আপনি এখানে দেখেন এখানে শো করবে মোবাইল ডাটা প্ল্যান। আপনি কি করবেন, এই মোবাইল ডাটা প্ল্যানে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন অ্যাক্টিভ ইসিম। আপনি কি করবেন এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর একটু সময় নেবে, তারপর আবার দেখা যাচ্ছে আপনার এখানে আবার একটা অপশন দেখাবে অ্যাক্টিভ ইসিম অ্যান্ড ইসিম ফ্রম গ্রামীণ ফোন ইজ রেডি টু অ্যাক্টিভেটেড অন দিস আইফোন। তো আমি এখানে কন্টিনিউ দিয়ে ফেলবো এবং আমাদের ইসিমটি হচ্ছে গ্রামীণ ফোনের, এটা সহ আপনার এখানে বলতেছে তারা। তো কন্টিনিউ অপশনে দিয়ে দিলাম। কন্টিনিউ অপশনে দিয়ে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভেটিং, এখানে আপনার দেখা যাচ্ছে কিছুক্ষণ সময় নিতে পারে। এবং আপনি যখনই ইসিম কানেক্ট করতে যাবেন তো অবশ্যই আপনার যে ফোনের ওয়াইফাই থাকবে ওই ওয়াইফাই আপনি চালু করে নেবেন বা কানেক্ট করে নেবেন। আপনার দেখা যাচ্ছে আপনার যদি ওয়াইফাই না থাকে তাহলে যে কারো একজনের মোবাইল হটস্পট নিয়ে আপনি কানেক্ট করে নেবেন, মানে এটা আপনার ইন্টারনেটের আওতাধীন অবস্থায় থাকতে হবে, মানে ডাটা অথবা ওয়াইফাই চালু থাকতে হবে আপনার। তো তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা নোটিফিকেশন চলে আসছে ফেস টাইমে তো এবং আই মেসেজে, তো আমি এটা ওকে দিয়ে দেবো। তারপর অপশনে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেটিং ইসিম, এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউ ক্যান কন্টিনিউ ইউজিং আইফোন ওয়াইল ইউর ইসিম ইজ অ্যাক্টিভেটিং। তো আমি এখানে আবার কন্টিনিউ দিয়ে নেবো। তো আমাদের এই ইসিমটা আপনার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমি নেটওয়ার্কে এখানে যাই, আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন এই গ্রামীণ ফোন সেকেন্ডারি অপশনে চলে আসছে এবং আরেকটাতে নো সিম দেখাচ্ছে, মানে ফিজিক্যাল কোনো সিম নাই, এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আপনি সেটিংসে যান, যাওয়ার পর আপনি মোবাইল ডাটা অপশনে যদি যান, আপনি এখানে দেখতে পাচ্ছেন এই সেকেন্ডারি এখানে অ্যাক্টিভেটিং দেখাচ্ছে এখনো, কারণ একটু টাইম নেবে যেহেতু ইসিম অ্যাক্টিভেট হয়ে গেল। আপনি দেখা যাচ্ছে আগে সেমভাবে সিম যেরকম চালাতেন ওরকমভাবে আপনি ব্যবহার করতে পারবেন। যেমন দেখেন আমার ফ্রেন্ড আমাকে কল দিচ্ছে, আমার কিন্তু সিম এখনও কিন্তু আমি লাগাই না, ইজেক্টর কিন্তু এখনও খোলা, কিন্তু কল দিচ্ছে, এখানে আপনার কল শো করতেছে আপনি দেখতে পাচ্ছেন। তো এই মাধ্যমে দেখা যাচ্ছে আপনার আইফোনে খুব সহজেই আপনি ইসিম কানেক্ট করে নিতে পারেন। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো এক ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।